বন্ধুরা, ইতিমধ্যে ফ্রিতে গ্যাস নেওয়ার জন্য অনেকেরই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এছাড়াও আর কিছুদিনের মধ্যেই আমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু গ্যাস নেওয়ার জন্য ফ্রিতে গ্যাসের যা দাম রয়েছে সেই দামের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই মুহূর্তে আপনারা যেটা করছেন, আপনারা সকলেই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার থেকে বুক করে দিচ্ছেন অথবা ওয়েবসাইটে গিয়ে আপনাদের গ্যাসটা বুকিং করে দিচ্ছেন। কিন্তু বুকিং করার পর একটা গুরুত্বপূর্ণ যে স্টেপ রয়েছে সেই স্টেপটা কিন্তু আপনারা অনেকেই মিস করে যাচ্ছেন। আর এই স্টেপটা যদি আপনারা না করেন, আপনার অ্যাকাউন্টে যতই টাকা ঢুকুক না কেন, আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে কিন্তু গ্যাসটা দেবে না। আর আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনাকে প্রথমবারের মতো যদি গ্যাস না দেয় তাহলে আপনি দ্বিতীয় এবং তৃতীয়বারের গ্যাসের কিন্তু টাকা পাবেন না। সুতরাং আপনি যখন গ্যাসটা বুকিং করবেন আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনি ফ্রিতে গ্যাসটা তিনবারে নিতে পারবেন। তো আপনাকে আজকে দেখাবো সেই স্টেপ। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনাদের অনেকেরই কিন্তু মোবাইল নাম্বার থেকে বুক করছেন, আবার অনেকেই কিন্তু জানেন না যে আপনাদের কোন মোবাইল নাম্বারটা আপনার গ্যাসের সাথে দেওয়া রয়েছে। তো যাদের এই মুহূর্তে গ্যাসের সাথে মোবাইল নাম্বার দেওয়া নেই অথবা যাদের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটা কোন নাম্বারের সাথে জানেন না, তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি। এবং আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এই যে এলপিজি বুকিং লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনি এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার যে ধরনের কানেকশান হোক না কেন, আপনি এখান থেকে বুকও করে নিতে পারবেন এবং আপনার কোন নাম্বারটা রয়েছে সেটা আপনি দেখতেও পারবেন। জাস্ট আপনার যদি এইচপি গ্যাস হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আপনার যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর ভারত গ্যাস যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু ভারত গ্যাস রয়েছে সুতরাং আমি এখানে ক্লিক করে দেবো। এখন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি একটা পেজে নিয়ে চলে আসবে এবং এখানে আপনাকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা করতে হবে যে কুইক বুক অ্যান্ড পে। এক্ষেত্রে অনেকেই ডিস্ট্রিবিউটার আপনাদেরকে বলতে পারে যে অনলাইনে বুক করলে হবে না, কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেস যদি আপনি করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই হবে। তো এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা যেটা মনে আছে, আপনি হয়তো সন্দেহ করছেন যে এই নাম্বারটা আপনার গ্যাসের সাথে যুক্ত করা আছে, সুতরাং এই নাম্বারটা দেবেন এবং এখানে আপনার ক্যাপচার কোডটা দেবেন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করলেই আপনার যদি বুকিং হয়ে যায় তাহলে আপনি জানবেন যে আপনার ওই নাম্বারটা দেওয়া রয়েছে, আর আপনার যদি সেটাতে না হয় তাহলে আপনি জানবেন যে অন্য নাম্বার দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আমি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে বুকিং করে দেখাচ্ছি এবং তারপর কীভাবে কোন স্টেপটা আপনি মিস করছেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে আমি এই ঘরটাতে লিখে দিয়েছি। এখন আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সরাসরি এই ধরনের আপনার যে নামে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কিন্তু আপনার এখানে চলে আসবে বা সেখানে আপনার নামটা শো করবে। তো এখানে আমি সরাসরি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে যে বুক নাও অপশান দেখতে পাবেন এই বুক নাও অপশানে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো এই যে আপনি বুক করছেন, আপনি যদি অনলাইনে বুক করেন তাহলে কিন্তু এটার অবশ্যই অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনশট নিতে ভুলবেন না। তো দেখুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এই স্ক্রিনশটটা কেন নেবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রেফারেল আইডি রয়েছে। তো এই রেফারেল আইডিটা কিন্তু আপনার গ্যাসটা যখন উইথড্র করবেন তখন আপনার ডিস্ট্রিবিউটার কিন্তু এই রেফারেল আইডিটা আপনার কাছ থেকে চাইবে, আর আপনি যদি এই রেফারেল আইডিটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে গ্যাস দেবে না। সুতরাং আপনি যদি মোবাইল থেকে বুক করেন তাহলে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে এই রেফারেল আইডিটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সেই রেফারেল আইডিটা আপনাকে অবশ্যই অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। আর আপনি যদি অনলাইনে বুকিং করেন তাহলেও কিন্তু আপনাকে এইভাবে এখানে রেফারেল আইডি একটা দিয়ে দেবে এবং অর্ডার নাম্বার, এখানে সমস্ত কিছু যে মেমোটা রয়েছে সেটা দিয়ে দেবে। তো এটার আপনি অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন। তো আপনি যখন গ্যাসটা নিতে যাবেন তখন আপনার ডিস্ট্রিবিউটার এই রেফারেল আইডিটা এছাড়া বুকিং নাম্বারটা আপনার কাছে চাইবে, তখন আপনি এই লিস্টটা দেখাবেন, এখান থেকে কিন্তু তারা বুকিং নাম্বার এবং রেফারেল আইডিটা তারা নিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, সুতরাং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।